এখন আর সংলাপের সুযোগ নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া চিঠি পাওয়ার পর তিনি কথা বলেন সকালে চিঠি নিয়ে সচিবালয়ে তার সঙ্গে দেখা করতে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিস্তারিত সাইদারমানের রিপোর্টে দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার চিঠি দিয়ে শর্তহীন সংলাপের আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুট দেয় এই চিঠি দুদিন আগেই পেয়েছে বিএনপি ও জাতীয় পার্টি এবার পেল আওয়ামী লীগ আমাকে একটা চিঠি লিখে সকালে চিঠি নিয়ে সচিবালয়ে সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হস্তান্তর করেন ডোনাল্ড লুট দেয় পত্র আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করা দরকার চিঠি পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের জানান গণতান্ত্রিক দল হিসেবে সংলাপ চান তারা তবে এখন আর সেই সুযোগ নেই কোনো পলিটিক্যাল পার্টি কোনোদিনও এভাবে কোনো ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি যারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে তারা সংলাপ চায় না এমন কথা বলতে পারে না কিন্তু একটা সময় আছে আজকে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হচ্ছে আপনি সংলাপ করবেন কবে এখন আর সংলাপের কোনো সুযোগ নেই পিটার হাস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জানান কোনো দলের পক্ষে নেই যুক্তরাষ্ট্র We are on no particular political party's side, that we want free and fair elections conducted in a peaceful manner, that we call on all sides to de-escalate, to eschew violence, and to try to figure out a way to have a dialogue without preconditions. বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংস রাজনৈতিক বক্তব্যের বিষয়ে উদ্বেগের কথাও তুলে ধরেন পিটার হাস সাইদারমান নাগরিক ঢাকা